দারুণ হচ্ছে। এইরকম বিস্কুটগুলো কি সুন্দর বিস্কুট হয়েছে, এখনো গরম আছে, ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখাবো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। আজকে মঙ্গলবার, সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, পুজো আশ্রা হয়ে গেছে, এবারে চলে এসেছি লাঞ্চ বানাতে। আজকে যেহেতু নিরামিষ, তার জন্য ঝটপট খিচুড়ি বানিয়ে ফেলব। গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলব। চাল ডাল সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, এখন শুধু বানাবো। ঠিক আছে, চলো ঝটপট বানিয়ে ফেলি। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানালে মশলা তেমন কিছু লাগে না, লাগে শুধু আদা। এই যে আদাটা কাটছি, একটু আদাই লাগবে, আর নুন হলুদ যা লাগে, ঘি, ব্যাস আর কিছুই না। খিচুড়ি বানাতে লাগবে আদা আর কাঁচা লঙ্কা, ব্যাস। এখানে বসিয়ে দিচ্ছি কড়া। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। জল বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে সম্বরা। একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দিয়ে দিলাম চাল আর মুগ ডালের মধ্যে কিছুটা ছোলার ডালও দিয়েছি। দুরকম ডাল দিলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি হলুদ। জিরের গুঁড়ো, আদা বাটা,
অড়হর ডাল মশলার সাথে ভালো করে কষে গেছে। এবারে এখানে গরম জল করে রেখেছি, এই গরম জলটা দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। খিচুড়িটা তো বসিয়ে দিলাম, হতে 10-15 মিনিট লাগবে, ততক্ষণে আমি বেগুন কেটে ফেলি। বেগুনি প্রথমেই বানিয়ে নেব বেসনের ব্যাটার। তার জন্যে 4 চামচ বেসন নিয়ে নুন চিনি মিষ্টি যা যা লাগবে সব দিয়ে আগে গোলাটা বানিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, ততক্ষণে সেট হয়ে যাবে। তার মাঝে আমি বেগুনটা কেটে নেব। দিলাম বেসন, চিনি আর দিচ্ছি কালো জিরে। হলুদ দিয়ে দিচ্ছি, একটু চাল বাটা। বেগুনি ভাজার জন্য ব্যাটার একটু চাপা দিয়ে রেখে দিই। একটা
বিস্কুট বানানো হচ্ছে, মুড়ি ভাজা হচ্ছে, আর এদিকে পাঁপড় ভাজা হয়েছে। কটা পাঁপড় ভাজা হয়েছে দেখো, সারা সন্ধে ঘেমে নেই এইসব করছি, দারুণ হয়েছে না? নুনে পাঁপড় ভাজা হয়েছে, আর এই যে কটা মুড়ি ভেজেছি এখানেও মুড়ি ভাজা হচ্ছে। দুপুরবেলা খিচুড়ি খেয়ে তারপরে শুরু করে দিয়েছি এই সমস্ত করা, এই মুড়ি ভাজা হচ্ছে এখন এখানে। এখন মুড়ি আর কিনে খেতে হবে না, মুড়ি বিস্কুট এইরকম বিস্কুটগুলো কি সুন্দর বিস্কুট হয়েছে। এখনো গরম আছে, ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখাবো। মা বলতো খেয়ে কেমন হয়েছে? খেয়ে তারপরে বল, ঠিক করে খা। একটু মুখটা না তাড়াতাড়ি, ভালো হয়েছে তো? বদল বিস্কুট হয়েছে, আমরা ছোটবেলায় এরকম বিস্কুট খেতাম, বদল বিস্কুট। জুতো ছিঁড়ে গেলে, জুতো ছিঁড়ে গেলে জুতো দিয়ে দিলে বদলে বিস্কুট দিত, সেরকম বিস্কুট হচ্ছে। ভালো লাগছে খেতে? তাহলে কাল থেকে আবার বিস্কুটটা চালু হয়ে যাবে বল। আর কি হচ্ছে এটা, কি হাতে লেখা, কি হাতে লেখা হচ্ছে ওটা? হাতে লেখাটা ভালোই হচ্ছে দিন দিন। নাও পড়াশোনা করো, আমি বিস্কুটগুলো বানিয়ে। লকডাউন হওয়াতে একটা সুবিধা হয়েছে, অনেক কিছু শিখতে পাচ্ছি বাড়িতে, যেগুলো কোনোদিনই করতাম না, যেমন কেক, বিস্কিট, মুড়ি এই সমস্ত। তো এগুলো বাড়িতে এখন বানানো হচ্ছে, শেখা হচ্ছে, এই মোটামুটি ভালোই হচ্ছে। আর বাচ্চারা খেতে এগুলো খুব ভালোবাসছে। মেয়ে তো বলছে শুধু ওই বিস্কুট, মানে কুকিজ বিস্কুট যেটা আগে বানিয়েছিলাম ওটা তো দারুণ হয়েছিল, আজকের থেকেও আগের দিনের বিস্কুটটা খুব ভালো হয়েছে। তা আজকে একটু অন্যরকমভাবে বানালাম, এটা মোটামুটি হয়েছে, মানে আমার ঠিক মন মতো হচ্ছে না, মনে হচ্ছে কি একটা যেন হয়নি হয়নি লাগছে। যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বাড়ির ভেতরেই থেকো। তাহলে গুড নাইট, টাটা।